আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে আসছি দুদিন দিদারমিরিনি। তো আমরা আজকে দিদারমিরিনি কিছু ইলেকট্রিক্যাল মালামাল দেখবো, ফ্রিজ, টিভি, ওভেন, ওয়াশিং মেশিন সহ নানা রকম যাবতীয় যে আপনার ইলেকট্রিক্যাল যে মালামালগুলো আছে আমরা সেই মালামালগুলো দেখাবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা উপরে আসলে যে ছবিগুলো দেখতে পাচ্ছি আজকের আমাদের এই ভিডিওতে এই মালামালগুলোই থাকবে। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো যতটুকু সম্ভব আমরা আজকে আপনাদেরকে এই মালামাল দেখানোর চেষ্টা করবো এবং এগুলো কী পরিমাণ দাম আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে মূল ভিডিওতে যাই। এবং দিদারমিরিনি হচ্ছে আপনার চট্টগ্রাম বাটারির ভিতরে সীতাকুণ্ডের সবচেয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এই পুজো আপনার যে কোনো মালামাল আপনার নিতে পারেন। এখন দেখাবো যে ওয়াশিং মেশিন, ফ্রিজ আর এসি কালেকশন। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে অকশনের সিঙ্গারের ওয়াশিং মেশিন, এটা হচ্ছে যে কি আপনার 8 কেজি ফ্রেশ কন্ডিশন, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। একটু ভিতরে দেখেন, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা, পুরোটাই ফ্রেশ। হ্যাঁ, মানে ওয়াশ করলে একদম পরিষ্কার এগুলা। এরপর আরেকটা এদিকে আছে, হ্যাঁ আরেকটা, এটা দেখেন ভাইয়া, এটা হচ্ছে যে 8,000 টাকা। এগুলা ওয়াশ করলে একদম পরিষ্কার, মোটামুটি এমনি পরিষ্কার আছে। এরপরে দিকে একটা আছে 7.5 কেজি সিঙ্গারের, এটাও সেম প্রাইস 8,000 টাকা। এটা আপনার ক্যাটালগ সহ আছে, বুঝছেন, ক্যাটালগ সহ আছে এটা। এগুলো অকশনের ব্যবহার করা হয়নি, এটা 8,000 টাকা। এরপর আছে আপনার এদিকে, এটা হচ্ছে যে আকাই, ছবি তুলবেন একটা, এটা হচ্ছে যে আপনার আকাই 8 কেজি, এটার প্রাইস হচ্ছে 8,000 টাকা, ফ্রেশ কন্ডিশন এগুলা। এরপর আরেকটা আছে সিঙ্গারের, এটা হচ্ছে 8 কেজি 200, এটাও সেম প্রাইস 8,000 টাকা। আরেকটা দেখালে শেষ, আস্তে। এরপরে হচ্ছে যে কি আপনার, এটা হচ্ছে যে 10 কেজি অকশনের ব্যবহার করা হয়নি, এটার ড্রামটা হচ্ছে যে এসএসএ ড্রাম, বুঝছেন, ড্রামটা হচ্ছে এসএসএ, এটার দাম হচ্ছে 12,000 টাকা ফিক্স প্রাইস। এখানে ডায়ার দেখেন, ডায়ার এসএস। তারপর যেদিকে আপনার এগুলো হচ্ছে যে স্যান্ডউইচ মেকার, এগুলো হচ্ছে যে আপনার 1,000 টাকা করে, 1,000। তারপর এটা হচ্ছে জুস মেশিন, এই মোসাম্বি, লেবু এগুলোর জন্য আর কি, এটার প্রাইস হচ্ছে যে 1,000 টাকা। এটা হচ্ছে যে আপনার মেড ইন অস্ট্রেলিয়া, এটা হচ্ছে যে টুস্টার 1,000 টাকা। এদিকে আরেকটা আছে স্যান্ডউইচ মেকার, এটাও সেম 1,000 টাকা। এদিকে একটা আছে যে ডাবল টোস্টার, এটার প্রাইস হচ্ছে 1,500 টাকা। এদিকে স্যান্ডউইচ মেকার আরও আছে, এটাও সেম 1,000 টাকা। এটা হচ্ছে যে জাপানি স্যান্ডউইচ মেকার, এটা হচ্ছে জাপানি। দুশো লিটার ভিতরের অংশ একটু দেখান, 200 লিটার ডিপ ফ্রিজ, এটার প্রাইস হচ্ছে যে 10,000 টাকা। 3,000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব, বাদ বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে বুঝে নিবে, প্রাইস হচ্ছে 10,000, 3,000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব, 1 বছর কম্প্রেসার ওয়ারেন্টি। এটা হচ্ছে 150 লিটার, এটার প্রাইস হচ্ছে 8,000 টাকা। তা এখনো ভিতরে ওয়াশ করি নাই, তো এটার প্রাইস হচ্ছে 8,000 টাকা, 1 বছর ওয়ারেন্টি। এরপরে দেখেন, এটা হচ্ছে যে বাটারফ্লাই কোম্পানি, 140 লিটার, ওপরের পার ডিপ, নিচের পার নর্মাল, প্রাইস 8,500, 2,000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব। এটা হচ্ছে যে আকাই, ওপরের পার ডিপ, নিচের পার নর্মাল, এটাও সেম প্রাইস 8,500 টাকা। এটা হচ্ছে যে কি আপনার মিলিং স্টোন,
এটা সেম প্রাইস 8500 উপরে ডেপ নিচে নরমাল এটা হচ্ছে যে কি আপনার সিঙ্গারের এটা হচ্ছে যে কি আপনার সিঙ্গারের উপর পার ডেপ নিচে পার নরমাল ফুল ডাগার শুনোকে এটা সেম প্রাইস 8500 টাকা তারপর এটা হচ্ছে যে কি আপনার 100 লিটার ফ্রিজ এখানে 20 লিটার ডেপ আর 80 লিটার নরমাল এটা হচ্ছে যে কি 5500 টাকা কাকা এগুলা 100 লিটার ডেপ 250 লিটার 250 লিটার ডেপ দাম হচ্ছে মাত্র 10000 টাকা 3000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব বাদ বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে বুঝে নেবে এক বছর কম পাশার ওয়ারেন্টি এটার প্রাইস হচ্ছে যে 7000 টাকা 100 লিটার 100 লিটার ফ্রি 7000 টাকা 100 লিটার ফ্রি 7000 2000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব আর এটা হচ্ছে যে সুপার অ্যারেস্টন মেড ইন আমেরিকা এটা হচ্ছে 300 লিটার 300 লিটার ফ্রি দাম পড়বে মাত্র 12000 টাকা 3000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব বাদ বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে বুঝে নেবে বাজনেটা কই এটা হচ্ছে যে কি আপনার সিঙ্গারের এটা শেষ না ওই দুটোটা এটা হচ্ছে যে কি আপনার সিঙ্গারের ফ্রেশ কন্ডিশন ভিতরে দেখেন ফ্রেশ কন্ডিশন কোন দিকে কোন দাগ নাই কোন দিকে ট্যাপ করা নাই 205 লিটার এটার প্রাইস হচ্ছে 12500 টাকা তারপর দি তারপর এটা দেখেন এটা হচ্ছে যে 205 লিটার 10000 টাকা 205 লিটার 10000 টাকা 3000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব দাঁড়ান আধাটা পড়ে যাক এটা দেখেন কমলা কালার এটা হচ্ছে 200 লিটার ফ্রিজ দাম হচ্ছে 8500 টাকা উপরে ডিপ নিচে নরমাল এরপরে দেখেন মিলিং স্টোন উপরে ডিপ নিচে নরমাল সেম প্রাইস 8500 এরপর এদিকে একটা আছে এটা বড় 250 লিটার তারপর প্রাইস সেম এটা নিচে ডিপ উপরে নরমাল এরপর এদিকে একটা দেখেন এটা মিলিং স্টোন 250 লিটার নিচে চার ডেট ডিপ আর উপরে নরমাল তাও সেম প্রাইস সরি এটা হচ্ছে যে আপনার 10000 টাকা এটা হচ্ছে 10000 টাকা 250 লিটার নিচে চার ডেট ডিপ উপরেটা নরমাল প্রাইস হচ্ছে 10000 টাকা 3000 টাকা অ্যাডভান্স করলে মাল ফাটাই দিব তারপর দি এটাতে দেখানো হয়েছে তারপর আবার দেখান 1200 ওয়াট তামার কয়েল প্রাইস হচ্ছে যে 4200 টাকা 4200 এদিকে এগুলা দুই তিনটা ফ্যান আছে আমার কাছে হাই স্পিড এগুলা হাই স্পিড বাতাস দাম হচ্ছে 1500 টাকা সেম ফ্যান আরেকটা আছে এদিকে হাই স্পিড 1500 টাকা দাম এদিকে একটা ফ্রিজ উইলফুল মেড ইন আমেরিকা এটা হচ্ছে যে কি আপনার 200 লিটার এটা হচ্ছে যে পুরোটা ডিপ খারাপ ফ্রিজের মধ্যে পুরোটা ডিপ এগুলো খুব কম পাওয়া যায় এই ফ্রিজগুলো খুব কম পাওয়া যায় পুরোটা ডিপ এক তাক দুই তাক পাঁচ তাক ডিপ এখানে পাঁচ তাক ডিপ উইলফুল মেড ইন আমেরিকা এটার দাম হচ্ছে যে কি আপনার 11000 টাকা ফিক্স প্রাইস এদিকে আরেকটা আছে স্যামসাং মেড ইন কোরিয়া উপরে ডিপ নিচে নরমাল 8500 টাকা তারপর যেদিকে একটা আছে এটাও সেম প্রাইস 8500 এটা হচ্ছে যে আপনার 150 লিটার তাহলে এগুলো আছে এগুলো আছে সেখানে ভাষা আছে বাহুবলী করি এখানে আরেকবার আরেকবার মারবে ঠিক আছে বাহুবলী প্রাইস হচ্ছে 3400 টাকা আর এদিকে একটা দেখেন অনেক সুন্দর করে এটার প্রাইস হচ্ছে 2000 টাকা একটা কথা বলি আপনাকে বিড়ি একটা ফাইলে আর একটা ফাইনে দেখুন এদিকে একটা আছে এস্টেন ফ্যান এটার প্রাইস হচ্ছে 2700 টাকা 700 টাকা এরপর এদিকে আছে একটা ইলেকট্রা 300 লিটার ফ্রিজ অনেক বড় এটা হচ্ছে মাত্র 10000 টাকা এখানে তাক লাগাই দিব এদিকে আরেকটা আছে সুপার অ্যারেস্টন মেড ইন আমেরিকা
300 লিটার, এটা সেম প্রাইস 10,000 টাকা, নিচে ডিপ উপরে নর্মাল। তারপরে দিদি কাছে সিঙ্গার গ্লাস ডোর, এটার প্রাইস হচ্ছে 13,000 টাকা, উপরের পার্ট ডিপ নিচের পার্ট নর্মাল। তারপরে যে আপনার এদিকে হচ্ছে যে কি, এটা হচ্ছে বাটারফ্লাই 350 লিটার, এটা অনেক বড় ফ্রিজ। আপনার নিচে হচ্ছে যে কি আপনার চার ডয়ার ডিপ, ডয়ারগুলো অনেক বড় বড়, একটার মধ্যে 25 কেজি করে রাখা যাবে মাংস। নিচে ডিপ উপরে নর্মাল, এটা 350 লিটার 13,000 টাকা, আর এটা হচ্ছে যে কি আপনার 320 লিটার হবে। এটা হচ্ছে যে কি সুপার অ্যারেস্টন, নিচে ডিপ চার ডয়ার ডিপ আর উপরের পার্টটা হচ্ছে নর্মাল। এটা 12,500 টাকা লেখা আছে, 12,000 টাকা রাখতে পারবো। আর এদিকে দুটা হাই স্পিড ফ্যান আছে বুঝছেন, এগুলোর প্রাইস হচ্ছে 2,000 টাকা করে। তো আপনি অনেকক্ষণ ধরে ভিডিও করছেন, আপনার থেকে অনেক এখন গরম লাগতেছে, একটু বাতাস খায় দেখেন এগুলোর কি পরিমাণ বাতাস বুঝছেন। আপনি বাতাসটা যদি অনুভব করতে না পারেন তাহলে কাস্টমাররা বুঝবে না, বুঝেন নাই? হেভি বাতাস ভাইয়া, হেভি বাতাস। এগুলোর কাছে আপনার এই জিএফসি ফ্যান আছে না বড় বড়, এগুলো হার মানবে বুঝছেন। এই দেখেন এটার বাতাস আরো বেশি, এগুলো হচ্ছে যে আপনার 2,000 টাকা করে। তারপর ভাই যে নিচের ফ্রিজটা, নিচের এটা ভাই বিক্রি হয়ে গেছে ভাই, সোল্ড আউট। এই যেমন ধরেন এটা বিক্রি কাকড়াছড়ি চলে যাবে, কাকড়াছড়ি না কাকড়াছড়ি বিক্রি করছে। এটা এটা বিক্রি হয়ে গেছে, এটা মানে আপনার থেকে আসে। হ্যাঁ, আপনার সাথে কথা বলার পরে আপনাকে মানে ভিডিওটা এসে সরকার এগুলো ডেলিভারি দিয়ে দিব। তো নেক্সট টাইম আসবে কার থেকে লাগলে দেওয়া যাবে, আমার সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে। আচ্ছা, এই যেমন ধরেন এটা বেচা কাকড়াছড়ি, সারা বাংলাদেশ যেখানে আমার কাছে এসি আছে বর্তমান একটা 2 টন, এটার দাম হচ্ছে যে 20,000 টাকা একদম, দাম হচ্ছে 20,000 টাকা একদম, 2 টন 2 টন 20,000 টাকা।